আজি অসমবাসীর হার্টথ্রব জুবিন গার্গ, জুবিন গার্গর জন্মদিন। আর জন্মদিনের উপহার স্বরূপে মোর আছে নিজুরাজ, আর্টিস্ট নিজুরাজ। তেওঁর জন্মদিন উপলক্ষে কিছু আর্ট করেছে, সেই বিষয়েও জানিম। আর মোর আছে নিজুরাজ। নিজুরাজ, কি কবা জুবিন গার্গর আজি জন্মদিন? প্রথমতে জুবিন গার্গলৈ, আমার যে হার্টক জুবিন গার্গলৈ হিয়া পৰা অভিষেক জানাইছো জন্মদিনের। আর তেখেতৰ যেহেতু কিছুদিন আগতে অসুস্থ হয়েছিল, তো এই আমি পবিত্র থানেরপরা, যে রাখল থান পবিত্র থানেরপরা, তেখেতর স্বাস্থ্য দীর্ঘায় কামনা করছো। আর তখেতে যাতে ভালে থাকে আর অসমের মাজত জিয়াই থাকে, সেটা বিচারছো। আর প্রথম প্রথম আজি বুলে নহয়, আজি কিছুদিনের আগরপরা লকডাউনেরপরাই মানে জুবিন গার্গর কিছু ব্যতিক্রম ধরনের আর্ট করে আছো। আর এই বেলিও আমার ব্রহ্মপুত্রের যে বালিচর, যেহেতু যে পবিত্র ব্রহ্মপুত্র ভূপেন হাজরিকা, তো তেনেকুয়া ধরনের বালিচরে জুবিন দার একটা প্রতিকৃতি, হয়তো মানে এই ভাবা নাছিল যে ফটকে আঁকি দিম, কিন্তু অকস্মাত তেওঁৰ প্রতি একটা মরম শ্রদ্ধা আছে বাবে তো সেই এই ফটোখন আহিছে। আর প্রথমতে আর্টর মাজেরে তেখেতক জিয়াই রাখিম, নিজের কলা সংস্কৃতিক জিয়াই রাখিম, আর অসমখনক জিয়াই রাখিম বলে সেয়া আমার দৃঢ় বিশ্বাস। এইবার তুমি আরো বেলেগ ধরনের করেছা, যে আমার যে জলকিয়া গুড়ি, জলকিয়ার গুড়ি আঁকিছে। হয়, সাধারণত মেথর বলে কলে আমার যেটা মাধ্যম বলে আছে, অয়েল পেন্টিং আছে, এক্রিলিক আছে, বিভিন্ন ধরনের মেথর আছে, কিন্তু কেউ না জানো কি অকমান ইউনিক টাইপের, মানে আনেও নেদেখা আছে। হয়তো অয়েল পেন্টিং এখন যেটা আমি করিম, মানুষে যেমনটা লাইক করব সেই বস্তুটা মানুষে বেশিকে চাব। তো সেই সিদ্ধান্তত যাতে জুবিন গার্গ কোন, ভূপেন হাজরিকা কোন, সেই চিনাকি দিয়ার কারণে অকমান বেলেগ মেথর কামবর করেছো, আর মানুষ আদরি লৈছে। আর কেমন সমালোচনা হয়েছে বারো, কিন্তু সমালোচনাক বাদ দি নিজক কেন মানে উপস্থাপন করব পো, সে মোর হয়তো জুবিন গার্গর কথাটাই কব পো। আর জুবিন গার্গে নয়, সকল যা বিখ্যাত বিখ্যাত লোক আছে তার প্রতিকৃতি বা এনে ধরনের আর্ট করে গিয়ে আছে। হয় হয়, জুবিন গার্গ বলে নয় কিংবদন্তি, যে আমার আমার আর মই আসল অসমখনকে নহয়, গোটে ভারতবর্ষ বিশ্বখনকে মই বর্তমান সাঙুরি লৈছো। কারণ আমি এজন মানুষ এখন অসম ঘুরব নো, আমার একেলগে এখন হাত ধরে আমি আগুয়াই যাব লাগিব। সেই ভাবিয়ে ভূপেন হাজরিকা, বিষ্ণুপ্রসাদ রাও, যে আমার আদর্শ, তেওঁলোকৰ গান শুনে, তেওঁলোকৰ কবিতা পড়ে আমি ডাঙর দীঘল হয়েছো। আর আজি আমার নতুন প্রজন্মখিনে জুবিন গার্গ, ভূপেন হাজরিকা, বিষ্ণুপ্রসাদ রাও, এইবিলাক বিষয়ে জানক, আমি জানাতো ভাল। আর আর কেনে ধরনের ওয়ার্ক করিম বলে ভাবিছা ভবিষ্যতে? ভবিষ্যতে এইবার পরিকল্পনাটা বেলেগ আছিল, কিন্তু আর্থিক মোর মানে অসুস্থতার বাবে এইবার হওয়া নহল, কিন্তু ভাবিছো নতুন নতুন কাম, যেহেতু বয়স এটা হওয়া নাই, এটা কামবোর করে আছো, তো মানুষে যেটা আদরি লব, যেহেতু ফেসবুক মাধ্যম এটা, সোশ্যাল মিডিয়া আপনার যেহেতু একটা মাধ্যম আছে, তো সেই মাধ্যমের জড়িয়ে কিবা একটা ডাঙর করার হেঁপা একটা আছে। আর আপনার বহুত বহুত ধন্যবাদ, যেহেতু এই সময়সাত আপনাদের ইমান দূর খোজকাড়ি আহে, তো কষ্ট করে, তার কারণে আপনার ধন্যবাদ যে আপনি করেছো। আরও এবার জুবিন গার্গর দীর্ঘায় কামনা করেছো। তোমার একটা হবি আর্ট, আসলে লাই লাই হবিটু প্রফেশনেল হয়ে প্রফেশন হয়ে যায় গই আছে, হবি একটা প্রফেশন হলে আরো ভাল হয় নিশ্চয় কই? হয়, সাধারণতে আর এনেকা নহয় যে মই হবি হিসাবে প্রফেশনে হব, আসলে হবি তো হবি হয়ে থাকবে লাগে, কারণ প্রফেশন যেটা হব সেই মানুষের মনের ভিতর একটা একটা স্বার্থভাব জাগি উঠিব পারে। কিন্তু সেইটা নহয়, কামটো করে থাকক, মানুষ কামটো ভাল পাক, কিন্তু এটা এনেকুৱা নহয় যে মই সেইটোর দশ টাকা পাম, ত্রিশ টাকা কাম, আমি দশ টাকাতো সুখী হব লাগিব, আর কোনোবা এশ টাকাতো সুখী হব পাৰিব, কিন্তু কামটো ভাল হয়েছে না নাই সেইটোর লগত ডিপেন্ড করে। আমার কামও যথেষ্ট পোৱা হৈছে, মই আসলে সেইকারণে প্রফেশনের কথা কৈছো, তোমাক প্রফেশনলৈ টানি আনি আছে আসলে লোকসকলে, যে আহক আমার এটা আর্ট করে দিয়ক বা মোক এইখানে সজাই দিয়ক। মই হয়তো আজি মই কব কব নালাগে, আজি মই ত্রিশখন বা চল্লিশখনকৈ নাটক করছো, আজিলেক নাটকত সেট ডিজাইন করছো, আজিলেক মই এটকা লওয়া নাই, সেইটো মই ডাঠি কব পাৰো যে মই কোনোবাৰ এটকা লৈছো, কিন্তু সেইটো মোৰ প্রফেশন আছিলে, সেইটো মোৰ নিজৰ ব্যক্তিগত ভাল পাওয়ার কারণে নাটকখনত কাম করছো। আজি মেকআপৰ কাম কৰি আছো, এই অলপ আগতে মেকআপৰ কাম কৰি আছো, হাতখত রং লাগি আছে, কিন্তু সেই স্বার্থত নাই কোনো ব্যক্তিগত যে মই পয়সার লোভতে কামবিলাক কৰিম সেইটো নহয়, কিন্তু কামবোৰ কৰিছো, মানুহে লৈছে, আৰু আমাৰ অসমত বহু ধৰণৰ ডাঙৰ ডাঙৰ আৰ্টিষ্ট আছে, তেওঁলোকৰ সাধ্যিত যিখিনি শিকিব পাৰিছো সেয়া মোৰ বাবে যথেষ্ট। নিশ্চয়কৈ, এয়া নিজুরাজ আছে, আমি তেওঁৰ যি কৰ্মৰাজি আগবাঢ়ি গৈছে, আকৌ আগবাঢ়ি যাওক আমি তাৰে কামনা কৰিছো, লগতে জুবিন গার্গৰ যি আজি জন্মদিন, তাৰ জন্মদিনৰ শুভকামনা যাচিছো।